দর্শক টাইম টেক অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে যারা বিভিন্ন বিষয়ের এক্সপার্ট তাদেরকে নিয়ে আসি তো আজকে আমাদের সাথে আছেন শাহিন পারবেন তিনি ঢাকাবাসী একটি সংগঠন এই সংগঠনের সাধারণ সম্পাদক আর ঢাকাবাসী হচ্ছে ঢাকার যে ইতিহাস ঐতিহ্য এবং ঢাকার যে আদিমতা এই আদিমতা এবং অকৃতমতা এটাকে ধরে রাখার জন্য ওনারা বিভিন্ন ধরনের আন্দোলন করে থাকেন তো শাহিন পারবিন আপনাকে টাইম টেলিভিশনের এই টাইম টেকন শুনে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনাদের মাঝে কাজ করে জন্য তো আমি প্রথমে জানতে চাই যে ঢাকাবাসী যে সংগঠন এই সংগঠনের মাধ্যমে আপনারা কি কাজ করেন ঢাকাবাসী সংগঠনের মাধ্যমে নামের উপরে নির্ভর করছে কাজটা যে ঢাকাবাসী আমরা ঢাকার মানুষ ঢাকার এই জন্য চিন্তা করে দেখলাম যে সারা পৃথিবীতেই সবাই সবাই কালচারকে হাইলাইট করে কিন্তু আমাদের দেশে আমরা যে ঢাকার ঢাকার অনেক কালচার অনেক ঐতিহ্য আছে সেগুলো হারিয়ে যেতে এক সময় আমাদের একটা গ্লোরিয়াস আই মিন উজ্জ্বল একটা কালচার সংস্কৃতি ছিল সেটা দিনে দিনে হারিয়ে যাচ্ছে তো আমাদের যে ফিউচার জেনারেশন এরা হয়তো একসময় জানবেই না যে এরকম আমাদের একটা ঐতিহ্য ছিল বা আছে সেই সেই দিক থেকে চিন্তা করে ঢাকাবাসী সংগঠনের অ্যাকচুয়ালি শুরু এই সংগঠনের মেইন উদ্দেশ্য হলো যে আমাদের যে কালচার আমাদের যে সংস্কৃতি আমাদের যে ভাষা এগুলোকে যেন যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখা যায় যেন হারিয়েই নেওয়া যায় সেই উপলক্ষে আমরা ঢাকার সংস্কৃতি নিয়ে ঢাকার ঐতিহ্য নিয়ে কাজ করছি তো ঢাকা ঢাকা তো বাংলাদেশের অংশ বাংলাদেশের রাজধানী এটা আলাদা কি কোনো কালচার বা আলাদা কি আছে আলাদা যেটা বাঁচিয়ে রাখতে হবে এটা আলাদা কালচার আছে যেমন প্রথমত আমাদের ভাষা দ্বিতীয়ত আমাদের এই ভাষা বৈশিষ্ট্যটা কি এই ভাষার বৈশিষ্ট্যটা হলো এখন বর্তমানে আমরা যে ঢাকার ভাষা আমরা ভুলে যেতেই বসেছি কারণ আমাদের ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে যাচ্ছে আমরা এখন আর নিজেদের ভাষায় অনেকেই কথা বলছি না তো আমরা যে ঢাকার আমাদের যে এই জন্যই ঢাকার ভাষাটাকে রক্ষা করা দরকার যে সব দেশে যেমন সিলেটের মানুষ সিলেটের ভাষায় কথা বলে নোয়াখালীর মানুষ নোয়াখালী ভাষায় কথা বলে কিন্তু আমরা যখন শিক্ষিত হয়ে যাচ্ছে আমাদের ফ্যামিলি যখন একটু শিক্ষিত হয়ে যাচ্ছে তখন তারা তাদের ছেলে মেয়েকে আর এই ভাষায় কথা বলতে দিচ্ছে না তো আপনাদের সে অ্যাবাউট আমরা সিলেটের ভাষা যদি আমরা কাউকে বলি যে আপনি কেমন আছেন রাইট তো সিলেটের ভাষা বলবে আপনি বালা আছেন আপনাদের ঢাকার ভাষা এটাকে কি কিভাবে বলেন আমাদের ঢাকার ভাষায় বলে কিমন আছো আচ্ছা কিমন আচ্ছা কিমন কিমন আছো আচ্ছা 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 তো বাংলার মানে যে বাংলা ভাষার যে কোন জায়গায় উৎপত্তি কোন জায়গাতে এটা জানেন এই ভাষার উৎপত্তি জানা নাই এমন ভাবে কিন্তু আমাদের ভাষা মাতৃভাষার জন্ম তো সেই আড়াই হাজার বছর পড়বে আর এটা তো অনেক মিক্স ঢাকায় তো অনেক মিক্স তো সব হিন্দি ভাষা আছে উর্দু ভাষা আছে বাংলা ভাষা আছে সব ভাষা মিক্স করে কিন্তু ঢাকায় ভাষাটা হয়েছে পুরনো ঢাকায় নাকি শোনা যায় এখনো ফ্যামিলিতে উর্দু ভাষায় কথা বলে বলে অনেকেই বলে কারণ এটা তো মোগলদের একটা ধাঁচ মোগল থেকেই কিন্তু অ্যাকচুয়ালি জমিদার জমিদার থেকে আমরা আলাদা আলাদা হয়ে যে আমাদের যে পূর্বপুরুষদের ব্যাকগ্রাউন্ড খুঁজতে গেলে সেই মোগল থেকেই আসবে ঠিক আছে আমাদের সম্রাট থেকেই আসবে যার ফলে কিন্তু উর্দু কথাগুলো বা হিন্দি কথাগুলো হিন্দি উর্দু না হিন্দিটাই বেশি এজন্যই পুরনো ঢাকায় এখনো তা আপনাকে যদি আমরা জিজ্ঞেস করি যে পুরনো ঢাকার বৈশিষ্ট্য কি কি একটা একটা করে বলবেন জি যেমন সে আমরা স্বাভাবিকভাবে যে খাবার খাই এই খাবারের সাথে পুরনো ঢাকার খাবারের কোনো পার্থক্য আছে আচ্ছা যেমন আমরা যে ধরেন সাপোজ ধরেন আমরা ইফতার এখন রোজার মাস ইফতার করব আমাদের ইফতারে সব থাকবে আমরা যা সবাই বানাই সেটা তো করবই এছাড়াও আমাদের পোলাও রান্না হবে ফিনি রান্না হবে তারপর জুস তৈরি করা হবে সেটা দেশীয় জিনিস দেই মানে সেটার জন্য খরচ অনেক মানে সেভারটা এটা নট অনলি ফর ওয়ান ডে এটা একদিনের জন্য না এটা আমরা রেগুলারই আমাদের ইফতারে জিলেপি থাকতে হবে আমাদের হালি দই বড়া তারপরে বিরিয়ানি মুড়ি ভর্তা যে এই একটা ইফতারেই আপনি যদি আমাদের বাসায় যান তাহলে ভাববেন যে হয়তো বা আজকে কোনো পার্টি হচ্ছে কিন্তু আসলে সেটা না আমরা টেবিল সাজাবো যে সম্পূর্ণ খাবার দিয়ে টেবিলটা সাজাবো যে প্রতিদিন একটা করে পার্টি হচ্ছে যে কেউ গেলে সেই পার্টিতে বসে যেতে পারে মানে পুরনো ঢাকার আদি এবং যে ঐতিহ্য যেটা সেই ঐতিহ্যের মধ্যে আছে আতিথেয়তা এবং ভোজন বিলাসের হ্যাঁ ভোজন বিলাস আমরা খেতে পছন্দ করি খাওয়াতেও পছন্দ করি আচ্ছা আচ্ছা একটা একটা পেলাম আর কি আছে আপনাদের বৈশিষ্ট্য আর আছে ড্রেস আপ আচ্ছা আর একটা জিনিস আপনাদের যে যেমন ধরেন আমরা পোলাও কোরমা যেগুলো আমাদের পাক করা হয় এর সাথে ঢাকার pulao kurma যেটা আপনার আদি ঢাকাবাসী যারা তাদের pulao kurma রান্না পার্থক্য আছে পার্থক্যটা হলো এই ধরেন আমি ঠিক অন্যদেরটা বলতে পারবো না আমার টাইম বলতে পারবো আমাদের যেটা pulao রান্না করা হয় সেটাতে ঘি থাকতে হবে স্পেশাল ঘি একবার তারপর সেখানে দিতে হবে সবচেয়ে বেস্ট চালটা মানে যে চাল কম দামে হয়ে গেল সেটা হবে না একটু ভালো চাল মানে চেষ্টা করে সবাই চেষ্টা করে যে পোলাও রান্না করব ভালো চাল যে একটা গজামেল দিয়ে একটা রান্না হয়ে গেল সেটা হবে না এরপর পোলার মধ্যে তারা আমরা কাবাব করে দিচ্ছি ছোট ছোট কাবাব দিচ্ছি কিশমিশ দিচ্ছি যে সেটা একটা অন্য একটা ঘ্রাণ হয় যেটা আসলেই মজার হয় সিম্পল পোলাও তো আপনার জাস্ট একটু চাল ডাল চাল মশলা টশলা দিয়ে হয়ে যায় কিন্তু আমরা যখন পোলাও রান্না করি স্পেশালি যখন জামাইয়ের জন্য রান্না করা হয় বাসায় কোনো নতুন জামাই আসবে বা আসবে

আমি আমি বলতে পারি না কিন্তু আমি কিন্তু আমার বাচ্চা আমার বাচ্চার সাথে কথা বললে দেখবেন যে সে কিন্তু ঢাকায় কথা বলতে পারে আর দ্বিতীয় হলো যে খেলাধুলার একটা ব্যাপার আছে আমাদের যে সবচেয়ে বড় খেলা ছিল আমাদের এক সময় ঘুরে উড়ানো ঢাকা শহরে ঘুড়ি উড়ানো পুরোনো ঢাকায় ঘুড়ি উড়ানো আমরা বিশেষ করে আমি ছোটোবেলা অনেক ছাদে ঘুড়ি উড়েছি কিন্তু এখন এই ঘুড়ি ওড়ানোর পর আমাদের বাংলাদেশে অনেক অ্যাক্সিডেন্ট ঘটেছে বিশেষ করে ছাদে ঘুড়ি উড়াইতে হয় যেহেতু ফাঁকা জায়গা নাই এটা বন্ধ হয়ে গেছিলো সেজন্য এখন যে সাঁকরাইন হয় আমাদের শাকরাইনে সবাই বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রোগ্রাম হয় খাবার দাবার সাঁকরাইনটা হলো যে চৈত্র সংক্রান্তে আর কি চৈত্র শেষ তখন আমাদের একটা সবার মধ্যে সেটা একটা উৎসব খাবার দাবার রান্না করা ফায়ারক্স হয় সবাই সাজগোজ করে নতুন কাপড় চোপড় পরে সবাই সবাইকে দাওয়াত খাওয়ায় অনেক মানে মজা হয় ঢাকায় হয় হ্যাঁ এবং তখন যে করতে গিয়ে আমরা অনেকে অ্যাক্সিডেন্ট করার পরে এখনো হয় ছাদে হয় কিন্তু আমরা যেটা চেষ্টা করছি যে না খেলা থাক খেলা হেরা যাবে কেন অ্যাক্সিডেন্ট তো সব খেলাতেই হয় তো এই জন্য এটা বন্ধ হয়ে যাবে গার্জিয়ানরা বাচ্চাদের খেলতে দিচ্ছে না বাচ্চারা ভুলে যাচ্ছে বাচ্চারা ঘরে ঢুকে যাচ্ছে বাচ্চারা কম্পিউটারে ঢুকে যাচ্ছে ওরা তো এখন আর দৌড়াচ্ছে না খেলছে না তো আমরা যেটা করি আমরা দেশে ন্যাশনালি আন্তর্জাতিকভাবে এই ঘুরি উৎসবটা করছি সেদিন আমরা বিশাল এক মাঠ যেমন লেদার টেকনোলজি কলেজ মাঠ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ আছে মোহসিন হল মাঠ আছে এইসব জায়গায় আমরা বিভিন্ন ঘুরি উৎসবের আয়োজন করি ঘুরে আয়োজন করে সব বয়সের ছেলে মেয়ে বুড়ো মানে যার যত যার ঘুরির উৎসবের প্রতি আনন্দ মানে ইচ্ছে আছে সবাই এসে আমরা সেদিন ঘুরে ঘুরে উড়াই এটা বিভিন্ন বিজয় দিবস হতে পারে জাতীয় দিবস হতে পারে তারপর এমনি সাকরাইন দিবস হতে পারে আর হলো ঘুরি এক্সিবিশনটা করি আমাদের একটা ঘুরি এক্সিবিশন হয় আমাদের এশিয়ান এটা ঘুরি ঘুরি এক্সিবিশন জি এটা হলো আমরা বিভিন্ন দেশ থেকে ঘুরি কালেক্ট করি এশিয়ান কান্ট্রি বা আপাতত এশিয়ান কান্ট্রির মধ্যে আছে আর কি আমরা যেখানেই যাই ঘুরি নিয়ে আসি এখন এটা প্রতি বছর আমরা শিল্পকলা একাডেমি বা জাতি জাতীয় ঘর এই সব গ্যালারিতে আমরা এই বিশ পঁচিশটা কান্ট্রি গুলো এগুলো আমরা ওয়ালে প্রদর্শনী করি আর এখানে আমাদের হেল্প করে বিভিন্ন দূতাবাসগুলো আমরা নিজেরাও সংগ্রহ করি আবার বিভিন্ন দূতাবাসে যখন আমরা চিঠি দিই তখন তারা আমাদেরকে ঘুরি দিয়ে উৎসাহিত করে তো আপনাদের একটা বুঝলাম যে একটা ল্যাঙ্গুয়েজ বললেন একটা কালচার হ্যাঁ কালচারের মধ্যে খাবার এই ঘুরি প্রতিযোগিতা আর আছে বিবাহ উৎসব হয় আমাদের বিবাহ উৎসব বিবাহ উৎসব আছে এটা হলো আমরা একটা বিয়ের আয়োজন করি ডেমো ডেমো বিয়ের আয়োজন সেখানে আমরা সব রাখি যে আমাদের বিয়েতে দই মাছ দেওয়া হয় গায়ে হলুদে মিষ্টি দেওয়া হয়

এটা আমরা সারা বছর বিভিন্ন ই থাকে ই আছে এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় যে আছে আমাদের বিভিন্ন হলগুলো এই হলগুলো থেকে আমরা ছয়টা হল আছে এই ছয়টা হলে মেয়েদের সাথে এক এক দিন কম্পিটিশন হয় সেখান থেকে আমরা বিশটা করে জুটি বের করে নিয়ে আসি ছয়টা হলে বিশটা জুটি বের হয়ে আসে বিশটা জুটিকে নিয়ে আমরা টিএসিতে ফাইনাল কম্পিটিশনটা করি সেখানে তাদেরকে তাদের যে কম্পিটিশনটা যে প্রতিযোগিতা হয় শুধু হাতে মেহেদের উপর না এখানে আমরা মেয়েদেরকে ফুল গেট আপ তাদের সাজসজ্জার উপর ডিপেন্ড করে ওখানকার যারা আছেন যারা থাকেন আমি আছি আমাদের চিফ গেস্ট মিনিস্টার আসেন আমাদের প্রভোস্টার থাকেন রেজিস্ট্রার স্যার থাকেন ওনাদের সমন্বয়ে আমরা এই ইটাকে মানে বিশাল একটা আয়োজন হয় এটা তখন ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে তাদেরকে মাথায় মুকুট পরায় দেওয়া হয় পরায় দেওয়া উত্তরণ উত্তোলন পড়ানো হয়

আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি বিরতির পরে ফিরবো আমাদের সাথেই থাকুন টাইম টক অনুষ্ঠানে আবার আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে আছেন শাহিন পারবিন তিনি ঢাকাবাসীর সাধারণ সম্পাদক এবং ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে এবং এটাকে সংরক্ষণ করার কাজে ওনারা সবসময় সুচ্ছার তো আমরা যেটা আপনার সাথে আলাপ করছিলাম ঢাকার ঐতিহ্য নিয়ে তো ঢাকার যে আপনারা তো ঢাকাকে সংরক্ষণ করার কাজেও খুব সুচ্ছার এবং বিশেষ করে পলিউশনের ব্যাপারটা আপনারা অনেকদিন থেকে কাজ করছেন তো বুড়িগঙ্গা নদীর অবস্থা কী হয় আসলে বুড়িগঙ্গা নদীতে দখল মানে সবাই অনেক চেষ্টা করে দখল করতে পারছে না মুক্ত করতে পারছে না তো যেটা আমরা করছি আমরা আমাদের বিভিন্ন যে প্রোগ্রাম থাকে আমরা অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম করি আর যে প্রোগ্রামটা হলো যে আমরা এই যত মেহেদি উৎসব করলাম মেহেদি উৎসবের যে আমাদের ব্যানারটা থাকলো ব্যানারে আমাদের একটা স্লোগান থাকে বুড়িগঙ্গা বাঁচা অত আমরা একটা ঈদ রেলি করলাম আমরা এরকম একটা স্লোগান দিলাম প্রতিটা প্রোগ্রামে সমস্যাটা কি বুড়িগঙ্গা কি মরে গেছে মরিগাঁও মরে যায়নি মরিগাঙ্গাকে মেরে ফেলা হয়েছে একটা নদী নদীকে তো এটা হলো যে যে যেভাবে পারছে প্রভাবশালী লোকেরা সেখানে মাটি ফেলে ঘরটা তৈরি করে নিচ্ছে বা দোকান পাট করে ফেলতেছে এই করতে করতে সবাই মোটামুটি জায়গাটা নিয়ে নিয়েছে ওখানে গেলে আপনি আর ওর যে আসল চেহারা ছিল আমরা যখন ছোট ছিলাম আমরা ওখানে কিন্তু ঘুরতে যেতাম আমাদের একটা বেরিবাদ ছিল এই গভর্নমেন্ট বেরিবাদ তৈরি করেছিল আমরা বিকালবেলা হলে সন্ধ্যাবেলা হলে আমরা ওখানে গিয়ে বসে বসে বাদাম খেতাম দেখতাম প্রকৃতির দৃশ্য কিন্তু এখন যদি আমার বাচ্চাদেরকে বলি যে এখানে একটা নদী আছে হয়তো বুঝছিলো ছিল ওই সাইডে নদীটা আছে এখনো। কিন্তু পানির অবস্থা সিরিয়াস মানে আপনি বিশেষ করে বর্জ্যপাত ফেলতে ফেলতে পানিটা এমন অবস্থা করেছে যে সেখানে এখন কোনো মাছ টাস নাই বরঞ্চ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে তো সেখানে তো আসলে অনেক চেষ্টাই করছে সবাই কিন্তু আস্তে আস্তে কিন্তু মরেই যাচ্ছে আপনি বলতে পারেন যে দুই দিন ভাগ আমাদের এরিয়াতে তো নদী আমরা দেখতেই পাচ্ছি না মানে আমরা যে আমার যে যেখানে হাজারিবাগ থেকে এক দুইটা গলি পার হলেই ছিল বেরিবাদ ছিল আমরা যেতাম হাঁটতে হাঁটতেই চলে যেতাম কোনো রিক্সা টিক্সা বা কিছুই লাগতো না তো এখন তো বাড়ি আর বাড়ি দোকান আর দোকান এখন সেই এটা দেখে আমাদের যে পরিবেশ দূষণ হচ্ছে আমাদের টিন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের গহনা রূপা এগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখন যেটা করছে গভর্নমেন্ট পানি দূষণ থেকে বাঁচানোর জন্য ট্যানারি এখান থেকে সরিয়ে দিচ্ছে আমাদের হাজারবাগে যে একশো আঠাশ ট্যানারি আছে এই ট্যানারিগুলো এখন চলে যাচ্ছে একটু সময় লাগছে কিন্তু আমি মনে করি যে ট্যানারি চলে যায় যেটুকু নদী আমাদের এখনো আছে এবং মানুষ কমে যাবে কারণ আপনি তো জানেন যেখানে শিল্প প্রতিষ্ঠান থাকে সেখানে অনেক ওয়ার্কার থাকে তো ওয়ার্কার যখন ট্যানারি এখান থেকে চলে যাবে অনেক মানুষ এখান থেকে কমে যাবে অনেক মানুষ কমে যাওয়াতে অনেক ব্যবহার নদীর যে ব্যবহারটা হচ্ছে সেই ব্যবহারটা কমে যাবে আমি মনে করি যে একদম যে আসার আলো শেষ তা তো এটা তো আপনারা আন্দোলন করছেন বাংলাদেশ বাপা আন্দোলন করতেছে এটা নিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন তারপরে পরিবেশ যে দপ্তর তারাও এটা নিয়ে যে বললাম যাচ্ছে কিন্তু বর্জ্যের পানি যেটা পড়ে যাচ্ছে সেই যে বর্জ্য তারপরে আপনার সোয়ারেজ লাইন এগুলো সব নদীতে পড়ে এখন তো আমাদের যে বর্তমান যে মেয়র আছেন উনি কিন্তু অনেক সোচ্চার আপনি আমি দেখবেন আমাদের যে রাস্তাঘাটের যে ড্রেনগুলো গুলো সেগুলো আবার খুলে খুলে অনেক বড় করে ড্রেন তৈরি করা হচ্ছে এবং ড্রেন তৈরি করে কিন্তু উনি উনি খোলা ফেলে রাখছেন না সেটার আমরা একটা দিয়ে দিয়ে দিচ্ছেন আপনি এখন গেলে দেখতে পাবেন যে রাস্তাগুলো কাটাকাটি হচ্ছে কিন্তু উই আর ভেরি প্লেসড বিকজ এখন পরিবেশ অনেক সুন্দর হয়ে যাচ্ছে রাস্তায় জায়গায় একটা দুর্গন্ধ ছিল এখন কন্টেনার ইউজ করা হচ্ছে এবং মানুষ ইচ্ছে করলে এখন ড্রেনে ময়লা ফেলতে পারবে না ঠিক আছে ময়লা যেমন আমরা তো অসচেতন নাগরিক মেইনলি গভর্নমেন্ট করে দিল আপনি তো সেটা তো ব্যবহার করতে হবে সদ ব্যবহার করতে হবে কিন্তু আমরা মানুষরা আমরা যারা বসবাস করি নাগরিকবৃন্দ যারা বাড়িওয়ালা ঢাকা শহরে যারা বাড়ি আছে উনি হয়তো একটু চেষ্টা করছেন যে আমার বাসার সামনেটা পরিষ্কার থাক যিনি ভাড়া থাকছেন উনি হয়তো ভাবছেন আমি তো ভাড়া থাকি তো উনি হয়তো ময়লাটা নিয়ে এখন কিন্তু আসলে ডাস্টবিন নাই আমরা কিন্তু ময়লা লোকদেরকে দিয়ে দেই পয়সা বিনিময়ে লোকরা ময়লা নিয়ে যায় খুবই সামান্য একটা টাকায় 20 30 টাকা ৪০ টাকার মধ্যে তারা ময়লাটা নিয়ে যাচ্ছে এ তারপরে ময়লাগুলো বাইরে যখন ফেলে দেয় তখন পরিবেশ দূষণ হচ্ছে আর আপনি যখন পরিষ্কার পানি আপনার যখন মেনহোলটা পরিষ্কার থাকবে কোনো আবর্জনা যাবে না পানিটা কিন্তু পরিষ্কার হয়ে অটোমেটিক চলে যাবে সেটা তো নদীতেই যাবে কিন্তু বিশুদ্ধতাটা আমাদের করতে হবে হাউজহোল্ডে যে ওয়ার্কগুলো আছে সেখান থেকে যদি শুধু যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো ময়লা করছে সেটা কিন্তু না এটা কিন্তু ঘর থেকে তৈরি হচ্ছে এখন কি মেনহোল ঢাকার যে আগে যে ড্রেনগুলো যে ওপেন থাকতো না এখন এটা ওপেন হচ্ছে না এখন এই বর্তমান যে নতুন মেয়র আসছেন উনি অনেক ভালো কাজ করছেন অনেক মানে আপনাদের হাজারীবাগ দুই আপনারা কোন আমাদের মেয়র কে আমরা দক্ষিণে আমাদের খোকন সাহেব খোকন সাহেব সাইদ খোকন সাইদ খোকন সাহেব আচ্ছা তো উনার উনি ইয়াং ইয়াং একজন তো ওনার উনি ফিল করেছেন যে আসলে এইভাবে ফেলে রাখলে এত সহজ তো হবে না কিন্তু হচ্ছে মানে শুরু হয়েছে যেটা জন্য আমরা অনেক খুশি

কিন্তু এখন রেগুলার হবে না চাইলেই আমরা হাউস হোল্ডের যে ডাস্টগুলো ওগুলো ওখানে ফেলতে পারছি না তো আমাদের আপনি বলছেন যে এটা ট্যানারি চলে গেল তারপর তো নদী দূষণ হবে দূষণ যখন বাসার থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ আমাদের ময়লাটা যদি এক সাইড চলে যায় আর শুধু পানিটা যদি ওই সাইড দিয়ে যায় তখন তো পানি আমার মনে হয় না অতটা দূষণ হবে তখন ফ্লোটা থাকবে ফ্লো থাকলেই তো পরিষ্কার হয়ে যাবে আর যখনই আপনি ফ্লো থাকবে না থাকছে না তখন তো এই ময়লাটা আরেকটা জিনিস জিজ্ঞেস করি আপনাকে ঢাকার যে পুরনো যে ঐতিহ্য যেমন ধরেন নবাববাড়ি তারপরে আপনার লালকেল্লা হ্যাঁ এগুলা সংরক্ষণ এবং এগুলার আসলে এক সময় একটা শুরু হয়েছিল যে ভেঙে ফেলো ঝুঁকিপূর্ণ ভেঙে ফেলো ভেঙে ফেলাটাই সব বড় কথা আপনি বিভিন্ন দেশে দেখবেন বাইরের দেশগুলাতে পৃথিবীর বিশ্বের অন্য দেশে তাদের ঐতিহ্যগুলোকে ওরা কিভাবে সংরক্ষণ করে বাইরের আউটফিটটা কিন্তু ঠিক থাকে তারা ভিতর থেকে কনস্ট্রাকশন নতুন কনস্ট্রাকশন করে বাড়িটাকে দাঁড় করে রাখে ঠিক আছে তো এখন আমাদের যেটা হচ্ছে যেমন আমাদের লালবাগ কেল্লা এখন গেলে দেখবেন অনেক সুন্দর এক সময় এটা অনেক জীর্ণ শীর্ণ ছিল কিন্তু এখন কিন্তু মানুষ ওখানে যাচ্ছে মানে খুব সুন্দর একটা পরিবেশ এটাকে এখন আমাদের গভর্নমেন্ট এইগুলোর দিকে আমরাও বলছি যে শুধু ভেঙে ফেলাটা মেইন কথা না আমরা আউটফিটটা বাইরের পরিবেশটা ঠিক রেখে আগের মতো সুন্দর রিপেয়ার করে এটাকে যেন ঝুঁকিপূর্ণ থেকে ভালোভাবে রাখা যায় সেই চেষ্টা করছে সেই জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি নববাড়িও আসছে নববাড়ি এখন ভালোই সুন্দর সাজিয়ে রাখা হয়েছে খুব সুন্দর আমি গিয়েছি কয়েকবার নিজে গিয়েছি যার ফলে জানতে পারছি তো ঢাকা শহরে আরেকটা জিনিস যেটা হলো যে যে জীর্ণ রাস্তা এবং সরু গলি দিয়ে রিক্সা একটা ঢুকলে রিক্সাও ঢুকতে না এইটার সমাধানে আপনারা কি কোনো এটা সমাধান করতে আসলে সময় লাগবে আমরা তো বলছি সবাই বলছে যে যারা আদিবাসী আছেন 300 400 বছর ধরে থাকেন তাদের পৈতৃক সম্পত্তি তারা নিজেদের পেশা ছেড়ে অন্য পেশা যেতে চায় না যারা শাখা বানায় তারা যতই বলেন যে তোমাকে অনেক কিছু দিব কিন্তু ওরা বলে যে না আমরা এটাই বানাবো যারা ঘোড়ার গাড়ি চালায় তারা কিন্তু তাদের পৈতৃক পেশা ছেড়ে যেতে চাইছে না যে আমরা ঘোড়ার গাড়ি চালাই ঘোড়ার গাড়ি চালাবো এখন ওদের জায়গা ওইটা আমরা বলছি ওদেরকে ওদের ওদের স্বাস্থ্যের কথা বলছি ওদের ঝুঁকির কথা বলছি কিন্তু আসলে ওইভাবে তেমন একটা কাজ হচ্ছে না তবে এই সাইড গুলোতে মানে ওইটা তো শাখারিপট্টি বা অন্য অন্য জায়গাগুলো অনেক যে মানুষ খুব কষ্ট করে থাকতেছে একটা গলির ভিতরে একজন মানুষ দুজনও যেতে পায় না রিক্সা তো দূরের কথা মানুষ যেতেও কষ্ট হয় কিন্তু ওটার পরিবর্তনটা হতে আরো সময় লাগবে যেহেতু ওদের ওদেরই জায়গা ওদেরই আদিবাসী ওদেরকে চাইলেই আমরা ওখান থেকে সরাতে পারছি না

তো খায় এবং এটা নতুন ঢাকার মানুষ দিন থেকে হ্যাঁ অনেক বছর অনেক বছর তিরিশ চল্লিশ আরো অনেক বছর মানে আমার জন্মের আগে থেকে এটা যেমন আমরা এখন হাজার ব্যাগ থাকি তা আমার ছেলে টিভিতে খবর দেখে পুরোনো বড় বাপের পোলাই খায় তো তাকেও আমার টাকা দিতে হয় গত বছর দিয়ে কিনে নিয়ে আসে হ্যাঁ এবং খুবই মানে আকর্ষণীয় একটা আপনার সামনে আপনি খাওয়ার চাইতে দেখার সৌন্দর্যটাই বড় এমন ভাবে ডেকোরেট করে খাবারটাকে যে এটা অনেক লোভনীয় হয় এছাড়া তো আরো অনেক আছে এটা জাস্ট একটা উদাহরণ দিলাম বড় বাপের পোলাই খায় তো আপনাদের এই একটা বললেন পরিবেশ পরিবেশের মধ্যে নদীর যে কথাটা বললেন আ ঢাকার আর কোন কোন পরিবেশের সমস্যা আছে আমাদের গাছ গাছ লাগাও যেমন যেহেতু অনেক বিল্ডিং হচ্ছে তো গাছ কিন্তু মাঝখানে বিলিনি হয়ে গেছিল কিন্তু আমরা এবং অন্যরা গভর্নমেন্টের সহযোগিতা এখন প্রচুর ঢাকা শহরে গেলে দেখবেন প্রচুর গাছ এখন মানুষের গাছের প্রতি কারণ গাছ না হলে খরা হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না পরিবেশ দূষণ হচ্ছে পুরনো ঢাকায় তো গাছ লাগানোর জায়গাই নেই জায়গা আছে ছাদে আপনি ছাদে করতে পারেন বাড়ির আঙিনায় টব আছে সিঁড়ি আছে আপনার ইচ্ছা থাকতে হবে আপনাকে জানতে হবে আমি কিভাবে গাছ লাগাবো আমরা এই পুরনো ঢাকার এই ঝাঁকাভাসী সংগঠন মানুষকে গাছ লাগানো উদ্বুদ্ধ করার জন্য আমরা মন্ত্রণালয় থেকে গাছ কিনে নিয়ে এসে আমরা তাদেরকে ট্রেনিং পর্যন্ত দিয়েছি যে একজন গাছ বিশেষজ্ঞ এনে এই যে কীভাবে গাছ লাগাবো কিসের মধ্যে গাছ লাগাবো অনেকের ধারণা যে আপনি বললেন যে মাটি ছাড়া গাছ হয় না আসলে দেখবেন আপনি এই নারিকেল খোসায়ও কিন্তু গাছ হয় আপনার এই পাথরের মধ্যেও গাছ হয় আপনার একটা ছোটো ঘরে একটা প্লেট ভেঙে গেছে সেই প্লেটটাতেও গাছ হয় একটা কন্টেনার ভেঙে গেছে সেটা তো আজ আমাদের যে প্রতিদিনের কাটা তরকারি ইগুলো বর্জ্যগুলো সেগুলো রেখে দিলে কদিন পর কিন্তু সেটা মাটি হয়ে যায় আবার মাটি কিনে এনে ওখানে আরও কিছু মিক্স আপ করলে ভালো গাছ হয় পুঁইশাক হচ্ছে শাক হচ্ছে এই ধনে পাতা আপনি একটা বড় একটা কন্টেনারে ফেলে দিলেন ধনে পাতা হয়ে গেল তো এই ফুলের গাছ হয়ে গেল শুধু গাছ বলতে যায় বড় বড় গাছ সেটা না ঘরের মানে মোট কথা বাড়ি সাজাও গাছ দিয়ে সুন্দর করে গাছ লাগাও ছাদে গাছ লাগাও রেগুলার পরিচর্যা করো এখন অনেক বাসার গাছ আপনি গেলে দেখবেন যে আছে আম পর্যন্ত হচ্ছে ড্রামে করে আম লাগাচ্ছে আপনাদের ঢাকা ঢাকা যারা এই যে পরিবেশ প্রবলেম তারপরে আপনার ঘিঞ্জি রাস্তা প্রতিগন্ধময় অনেক জায়গা আছে ড্রেনের পাশে থাকতেছে লোকজন এতে হেলথ কি ধরনের হেলথ ক্রাইসিস কি ধরনের স্বাস্থ্য সমস্যায় এটা হয় এটা আসলে এখন কমে গেছে এটা এক সময় ছিল অনেক এখন আস্তে আস্তে মানুষ অনেক সচেতন হচ্ছে সবাই কাজ করছে এটা বিভিন্ন এনজিও কাজ করছে আমরা কাজ করছি গভর্নমেন্টও কাজ করছে এটা এখন কমে গেছে এখন যে যে প্রবলেমটা হয় যেখানে এই অবস্থা বিরাজ করছে আমি তো আপনাকে বললাম যে ঢাকা এখন অনেক ক্লিন হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর যেখানে হচ্ছে মেইনলি হবে ডায়রিয়া খোঁজপাত্রা শ্বাস শ্বাসকষ্ট যেখানে ধোঁয়া আছে যেখানে পানির প্রবলেম আছে মশা আছে ডেঙ্গু হচ্ছে এই প্রবলেমগুলো হচ্ছে কিন্তু আস্তে আস্তে এটা কমছে এবং মানুষ সচেতন হচ্ছে মানুষ এখন পানি ফুটিয়ে পান করছে আমরা সবাইকে বলি যে পানি ফুটিয়ে পান করো যে একটু পরিষ্কার থাকো গোসল করো ঠিক আছে যারা একটু একটু গ্র্যাসরুট লেভেলে থাকে তাদেরকে আমরা গিয়ে কথা বলি তো এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে এবং এটা কি দিনে দিনে মনে করেন যে ইম্প্রুভ হচ্ছে ইম্প্রুভ হচ্ছে অবশ্যই হচ্ছে পানির যে আগে ঢাকার পানির সমস্যা ছিল যেটা মনে হতো যে অনেক দেখা যাচ্ছে একটা পানি পড়ছে ওইখানে অনেক কলসি নিয়ে অনেকে দাঁড়িয়ে আছে পানি এটা হয় না এটা প্রবলেম সব জায়গায় মানে আমাদের আছে কিন্তু বললে মনে হবে যে সারা মধ্যে তাহলে মানুষ থাকতে না পানি কি ওয়াসার পানি এখন মানে বাড়াচ্ছে পানি দেখেন পানি বিশুদ্ধতা যেটা যে পাইপের পানির মধ্যে পাইপের মধ্যে ময়লা বা এখন নতুন লাইন লাগাচ্ছে তো যেহেতু আন্ডারগ্রাউন্ড পাস তৈরি করছে মাটিতে মাটি তো করে চলতেছে এখন ওই খোরাখুরিতে যে পাইপটা যেখানে প্রবলেম আছে এখন আমার বাড়িতে প্রবলেম হলে আমাকেই তো এটার জন্য গভর্নমেন্টকে জানাতে হবে বা অফিসে জানাতে হবে তখন হয়তো আমরাই নিচের এটা ঠিক করে নিচ্ছি তাহলে তো হবে না একার পক্ষে তো সম্ভব না সরকারের এখন কি আপনারা ঢাকায় যারা মানে বসবাস করে পুরান ঢাকার বাসিন্দা তাদের আমি যদি বলি যে ওয়াশার পানি সাপ্লাই আগে হয়তো মনে বলতো যে সকাল দশটার সময় একবার সাপ্লাই করে বিকেল তিনটায় একবার সাপ্লাই করে আর পানি নেই সবাই ট্যাঙ্কে পানি ভরে রাখতো এখন কি পানি ট্যাঙ্কে ভরে রাখাত এখনও আছে এটা বলা ঠিক সব জায়গায় যে প্রবলেম আছে সেটা না যেখানে প্রবলেম আছে সেখানে অবশ্যই ট্যাঙ্ক ভরে রাখে অনেকেই রাখে এটা সত্যি কথা তো এটা এই বিষয়ে আপনাদের মানে বিশুদ্ধ পানি সরবরাহ ঢাকায় পুরনো ঢাকায় এই বিষয়ে আপনাদের কোনো আন্দোলন বা আমরা আন্দোলন আমরা এটা বিভিন্ন যেখানে সেক্টরগুলো আছে যেখানে এই বিষয়ে কাজ করছে সেখানে আমাদের বিভিন্ন ধরনের চিঠিপত্র দেয়া হয় বা যে এলাকাতে প্রবলেম হচ্ছে যে আমরা পানি পাচ্ছি না পত্রিকায় লেখালেখি হয় যে দাবি তোলা হয় যে হ্যাঁ এখানে প্রবলেম হচ্ছে অথবা ওই ওই কর্পোরেশনের লোক এনেই দেখানো হয় যে দেখেন ঢাকাবাসীর যে এই থেকে যে আমাদের এই পানি প্রবলেম হচ্ছে আমরা ছবি তুলে ফেসবুকে দিচ্ছি আমরা মন্ত্রনালয়ে চিঠি দিচ্ছি যে আমাদের এখানে এই প্রবলেম হচ্ছে এটা না করলে তো ভাইয়া অনেক প্রবলেম হয়তো আচ্ছা আপনাদের আপনারা তো ঢাকা উৎসব করে থাকেন তো এরপরে ঢাকা উৎসব কবে হবে ঢাকা উৎসব আমাদের প্রথম তো আমরা নেক্সট করলাম 400 বছর ঢাকা 400 বছর উৎসব 400 বছর পূর্তি হলো সেটার गवर्नमेंटের সাথে ঢাকাবাসীর অতপ্রতভাবে জড়িত ছিল দুটো আমরা দুই গ্রুপ মিলে এটা উৎসবটা করা হয়েছে এখন প্রতি বছরই আমাদের ঢাকাবাসী অর্গানাইজেশন কয়েকটা প্রোগ্রাম নিয়ে এখানে ঢাকা শহরটা করে প্রতি বছর একটা টাইম আছে তখন এটা করে থ্যাংক ইউ শাহিন পারভীন আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আবার আপনার সাথে দেখা হবে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ দর্শক আজকে এই পর্যন্তই আমরা এতক্ষণ কথা বললাম শাহিন পারভীনের সাথে ঢাকাবাসীর সাধারণ সম্পাদক আগামীতে আরো কোনো একজন অতিথি নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষন সবাই ভালো থাকুন এবং টাইম টেলিভিশন সাথেই থাকুন খোদা হাফেজ